সামনে আসতেছে বড় বড় কয়েকটা বিপদ। এক নাম্বার বিপদ, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, জালজালা ভূমিকম্প আসবে, খাসফান ওয়া মাসখার, ভূমি দশ শুরু হয়ে যাবে, চারদিকে ভূমিগুলা দোষে পড়বে আমার পঞ্চগড়ে। মানুষ ঘুমায় আছে, হঠাৎ করে ভূমি দশ হয়ে গেছে, পুকুরের মতো গর্ত হয়ে গেছে আমার বগুড়াতে, পুকুর হঠাৎ করে ছোট্ট একটা গর্তের ভিতরে পুকুরটা হঠাৎ করে কেমন যেন শুকায় গেছে, পানি শূন্য হয়ে গেছে কাহালুতে। এই আলামত গুলা এক একটা যখন দেখবেন, আমেরিকাতে ভূমি দশ, আমেরিকাতে বাতাসের সঙ্গে আগুন এসে বহু জায়গা পুড়িয়ে দিয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে, এই আলামত গুলা যখন দেখবেন বুঝবেন একটার পর একটা আলামত আসতেছে। ভয় দেখাচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা বলেছেন, তিনি এখন বলছেন দুর্ভিক্ষ আসছে 2023 সনে। বক্তব্যটা শুধু উনার নয়, জাতিসংঘের বড় বড় নেতারা এই কথা বলছে, দুর্ভিক্ষ আসছে। ও মুসলমান, দুর্ভিক্ষ কিন্তু সাধারণ দুর্ভিক্ষ নয়। আজাবান লি আমিরিল মুমিন ইন্নামারহু কুল্লুহু খায়র, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। করোনার মতো মহামারী আসবে, দুর্ভিক্ষের মতো আজাবের পর আজাব আসবে। ঘূর্ণিঝড় অলরেডি আমার দেশে তাক করে আছে, আমার দেশে দক্ষিণবঙ্গের দিকে আক্রমণ হানতে পারে। এই কথা না বলে যদি আমরা বলতাম আল্লাহ ঘূর্ণিঝড় আসার আগে আপনি মাফ করে দেন, ঘূর্ণিঝড়ের মতো ভয়াবহতা দেখতে চাই না। ঘূর্ণিঝড় যদি ভয়াবহ হয়ে যায় এমন হতে পারে শস্য গুলা নষ্ট হয়ে যাবে, এমন ভাবে পানি আঘাত হানবে অঞ্চলকে, অঞ্চলের খাবার গুলা নষ্ট হয়ে যাবে। এই ধারাবাহিকতার কারণেও বড় ধরনের বিপদ আসতে পারে। এই বাংলাদেশের ভিতরে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ একটার পর একটা আঘাত হানতে পারে। যত ক্ষয়ক্ষতি হবে, যদি বাঁচতে চান আল্লাহর গোলাম হন, যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? করোনা এসেছিল আমার ভাইয়েরা, গোটা বাংলাদেশকে তটস্থ করে ফেলেছিল, সারা বিশ্ব বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে তাকিয়েছিল, আর তাদের বক্তব্য ছিল লাশ পড়ে পড়ে থাকবে, পচে গলে যাবে, ধরার লোক খুঁজে পাওয়া যাবে না, দাফন কাফনের লোক খুঁজে পাওয়া যাবে না, এমন পরিস্থিতি আমার বাংলাদেশে হয় নাই, পার্শ্ববর্তী রাষ্ট্রে হয়েছে ঠিকই। এই দেশটাকে যিনি দয়া করে মায়া করে ভালোবেসে মাফ করে দিয়েছেন তিনি কে? ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আজাব আসার পরে কাউকে আমি ছেড়ে দিব এমনটা হবে না, সবাইকে আমি পাকড়াও করব। ঠিকই করোনা এসেছিল, বাইতুল্লাহ পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, মসজিদে নববী বন্ধ রেখেছে, হজের কার্যক্রম সংক্ষিপ্ত করা হয়েছে, হজের সময় অল্প কিছু লোক দিয়ে হজ সম্পন্ন করা হয়েছে। এরপরে তাকায় দেখেন দেশের পর দেশে আল্লাহ পাক আজাবের পর আজাব দিয়েছেন, কিন্তু এই দেশটাকে খাস করে দয়া করে যিনি হেফাজত করেছেন তিনি কে? এরপরে আল্লাহকে চিনলাম না মুসলমান, করোনা শেষ হয়ে গেল, একটাবারও শুকরিয়া আল্লাহকে দিলাম না। আমরা কথায় কথায় বলেছি
করোনার সঙ্গে মোকাবেলা করেছি, করোনার সঙ্গে মোকাবেলা করেছি। আমরা করোনাকে হারিয়ে দিয়েছি, করোনাকে তুমি হারাতে পারো না। মুমিন ইমানদারের সিজদার কারণে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? গতবার একটা ভূমিকম্প আসছিল, মাত্রা ছিল 5.8। কত মাত্রা? 5.8 মাত্রার ভূমিকম্প হল। এই ভূমিকম্পের সময়টা ছিল ফজরের নামাজের সময়। আমি মাহফিল করে ফিরেছিলাম ফজরের নামাজের সময়। যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি, বিশ্বাস করবেন না, আমার কাছে মনে হচ্ছিল আমার পুরাটা শরীর যেন কাঁপতেছে। আমি মনে করলাম শরীরটা মনে হয় অসুস্থ হয়ে গেছে, সারা রাত ঘুমাতে পারেনি, এই জন্য মনে হয় শরীরটা খারাপ লাগছে। চিন্তা করে স্থির রাখার চেষ্টা করলাম, কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারতেছি না, পুরা শরীরটা কাঁপতেছে। নামাজের সালাম ফিরানো হলো, সবাই বলা বলি করতেছে, প্রচন্ড রকমের ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্পের সময় একটু চিন্তা করেন, ওই দিন যদি সত্যিকারে ভূমিকম্প হয়ে শেষ করে দেওয়া হতো, আল্লাহ যদি মাত্রাটাকে বাড়ায় দিতেন, ঘুমের ঘরে কত বেনামাজি শেষ হয়ে যেত। কি নিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়াতেন? তারিকু সালাহ। ফেরেশতারা একজন আরেকজনকে বলতো, লোকটার পরিচয় জানো নাকি? এই লোকটা তারিকু সালাহ। দুনিয়াতে আসার আগ মুহূর্তেও ভূমিকম্প হয়েছে, লোকটা নামাজ পড়তে পারে নাই, আপনি আল্লাহর সামনে দাঁড়াতেন বেনামাজিদের কাতারে, কবরটা অন্ধকার হয়ে যেত। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত। আপনার কবরের ভিতরে কোনো আলো পেতেন না, কবরের ভিতরে আপনার পক্ষে দাঁড়ানোর মতো কোনো ইবাদতকে পেতেন না, আপনার কবরে সাক্ষী হয়ে কেউ দাঁড়াত না। ওয়াকানা মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালাফ, দাগি দাগি আসামি ফেরাউন হামান কারুন উবাই বিন খালাফ, এই জাহান্নামীদের সঙ্গে জাহান্নাম হয়ে যেত। যিনি আপনাকে সেদিনও হেফাজত করলেন, আরেকটাবার সুযোগ দিয়ে দিলেন তিনি কে? এবার খুব সংক্ষিপ্ত আজকের এই মাহফিলে ভয় দেখাচ্ছি না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা বলেছেন, তিনি এখন বলছেন দুর্ভিক্ষ আসছে 2023 সনে। বক্তব্যটা শুধু উনার নয়, জাতিসংঘের বড় বড় নেতারাই কথা বলছে দুর্ভিক্ষ আসছে। ও মুসলমান, দুর্ভিক্ষ কিন্তু সাধারণ দুর্ভিক্ষ নয়, এমন দুর্ভিক্ষ আসবে কোটি কোটি মানুষ পৃথিবী থেকে মারা যাবে। যদি সেই দুর্ভিক্ষ চলে আসে, বাঁচার জন্য ইউসুফ আলাইহিসসালাম যেই থিওরি দিয়েছিলেন, আজকের গবেষকরা দ্রুত গবেষণা করা লাগবে, কারণ এই থিওরি ছাড়া দুর্ভিক্ষ থেকে বাঁচার কোনো রাস্তা থাকতে পারে না, ঠিক না বিঠি? এবার একটু হিসাব মিলান, কেন দুর্ভিক্ষ আসবে, কত পার্সেন্ট দায়ী মুসলমানরা দুর্ভিক্ষটা আনতে? এক নম্বরে হিসাব মিলান, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযুল মাসাজিদু তুরুকাত, যতক্ষণ না মসজিদের পাশ দিয়ে তোমরা হেঁটে হেঁটে যাবে। মুসলমানের ছেলে, মুসলমানের সন্তান, পাশের বাড়িতে অবস্থান, মসজিদে মসজিদে মুসল্লি নাই, পাশেই নিজের বাড়ি, দিব্য আজান শুনছে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। মুসলমান যখন নামাজ ছেড়ে দিবে, মসজিদের দিকে আসবে না,
পরিষ্কার ভাবে বুঝে নিবেন কেয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এক নম্বরটা বললাম, এই এক নম্বরটা একটু মিলায় দেখেন। আপনারা এখানে যতজন বসছেন, আজকের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই পাঁচ ওয়াক্ত নামাজে কয়জন হাজিরা দিছেন এমন সংখ্যক মুসল্লির সংখ্যা কম না বেশি? তাহলে কত পার্সেন্ট মুসলমান আজকেও নামাজ পড়ে নাই একটু বলেন। এখানে যারা বসছেন আপনি একটু বলেন তো দেখি, কত পার্সেন্ট আজকেও কেয়ামতটা আসক এই দায় তাদের কাঁধে নিয়েছে এমন পার্সেন্টেজ কত হবে? একশোর মধ্যে কত হবে? একজনে বলছে হুজুর একশোর মধ্যে 100%, এটা কাম করলো? এত এত মানুষ নামাজ পড়ে টুপি মাথা দিয়ে আজকে ওয়াশ শুনতে সামনে বলছেন 100%, সর্বনাশ করছে। কম কত পার্সেন্ট? কত পার্সেন্ট? মুরব্বী কইছে 80%। এটা হইলেও হইতে পারে, তাও আমি এরকমটা করব না যে 80% লোক দায়ী। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? বন্ধ করে দিতে, বন্ধ করে দিতে। আলহামদুলিল্লাহ অনেক লোক নামাজ পড়ছে, লিল্লাহে তাকবীর। এখন বলেন বাড়ির পাশে মসজিদ নামাজ পড়ে না এমনও মুসলমান কি আছে? একসময় শুধু খ্রিস্টানরা এমন ছিল, বছরে একবার দুবার গির্জা গেলে যাইতো, না গেলে না যাইত। এখন এরকম মুসলমানও আছে সাপ্তাহেও যায় না, শুধু ঈদের সময় যায়। এই মার্কা মুসলমানও আছে না? দুই নম্বরে মিলায় দেখবেন মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা তাকুমু সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, যতক্ষণ পর্যন্ত লাত আর উজ্জা নামক মূর্তির পূজা মুসলমান শুরু না করবে। আজ তাকায় দেখেন মুসলমান, নিজের ঘরে মুসলমান মূর্তি নিয়ে পূজা করে না, মসজিদের ভিতরে মূর্তিকে ঢুকিয়ে পূজা করে না। হিন্দু ভাইদের পূজা যখন হয়, পূজা মণ্ডপে গিয়ে বহু মুসলমানের সন্তান পূজা করে, ঠিক না বেঠি? পত্রিকার মধ্যে এমন নিউজ হয়, এবারের পূজা এত পরিমাণ মুসলমান আসে হিন্দুরা যাইতে পারে নাই, তাদের পূজাটা সুন্দর করে করতে পারে নাই, মুসলমানদের এত পরিমাণ সরব উপস্থিতি ছিল। আর পত্রিকাওয়ালারাও পারে এগুলা লেখতে, কারণ ওইগুলার মুসলমানের তো কদ্দূর ঠিক আছে, চিন্তা করে যারা এই কথাগুলো লেখে। মুসলমানদের ভিতরে দেখা যাবে পূজার সময় আসবে, পূজা মণ্ডপে মুসলমান চলে যাবে, কাতারে কাতারে এক কাতারে হিন্দুদের সঙ্গে সামিল হবে, তাদের পূজা তাদেরকে করতে দেন, প্রয়োজনে তাদের পূজা, তাদের মণ্ডপ, তাদের মূর্তি রক্ষার জন্য সারা রাত মুসলমান পাহারা দিবে, কোন দুষ্কৃতিকারী যেন হামলা চালাতে না পারে, জীবন দিয়ে মুসলমান পাহারা দিবে, ঠিক না বেঠি? এর মানে এই নয় সেখানে আপনি চলে যাবেন। এখন এই আলামতটাও মুসলমানদের মধ্যে আছে না নাই? পার্সেন্টেজ দাঁড় করালে কত পার্সেন্ট হবে বলেন? কত পার্সেন্ট মুসলমান যায়? আমার মনে হয় আমি কথাগুলো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, মাশাআল্লাহ। আপনারা জান নাই, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, করেন আমিন। তিন নম্বরে আমার ভাইরা দেখবেন, লা তাকুমু সাআহ হাত্তা ইয়াতাবাগা আন-নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে পদ পদবি নিয়ে তর্ক বিতর্ক মারামারি শুরু হয়ে যাবে, ঠিক না বেঠি? এটা কি আপনাদের এলাকায় আছে? আছে, এটা আছে?
মসজিদের পথ পদবি মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। এখন কি এগুলা হচ্ছে? এরপরে দেখবেন আমার ভাইরা, চার নম্বরে লা তাকুমু সাআ হাত্তা ইয়াক্তাতিলু ফিয়াতা দাওয়াহুমা ওয়াহিদা। দুইটা গ্রুপে মারামারি কাটাকাটি হবে, এমন না যে মুসলিম ও মুসলিম দাঙ্গা লেগেছে, এমন মারামারি নয়। বাড়ির পাশে বাড়ি, শুধু দলের ভিন্নতা, একজন এক দল করে আরেকজন আরেক দল করে, দুই দলের দাবি এক, দুইজনের দাবি এক, একই রকম দাবি, শুধুমাত্র দলের ভিন্নতার কারণে মারামারি চলবে। এমন আলামত যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন এটা আছে না নাই? কয় নাম্বার? চার নাম্বার। কয় নাম্বার? আমি বেশি না, ছয়টা বলবো আপনাদের খিদমতে, এই অল্প কিছুক্ষণ সময় লাগবে, ছয়টা আর বলতে চাই। শুনলে ইনশাআল্লাহ আমাদের নিজেদের ফায়দা হবে, একটু প্রস্তুতি নিতে পারবো, অন্তত কেয়ামতকে রুখতে পারবো না আমরা কেউ, আল্লাহর কোন আজাবকে রোখা যায় না, তবে একটু আল্লাহর কাছে সাহায্য চেয়ে মাফ চাওয়া যায়। এই সজাগটুকুন হওয়ার জন্য আজকের মাহফিলে এই কথাগুলো বলছি। এরপরে কয় নাম্বার? পাঁচ নাম্বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমু সাআ হাত্তা ইয়াসুদা কুল্লা কাবীলাতিন মুনাফিকুহা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যখন আপনি দেখবেন এলাকা এলাকায় মুনাফিকরা নেতা হয়ে যাবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেটি? যেটা বললাম একটু মিলায় দেখেন তো, কয়জন ইমাম মেম্বার হয়েছে, কয়জন খতিব চেয়ারম্যান হয়েছে? আসে মাঝে মাঝে আসে তো, দুই একজন আসে না? আসে না কিছু? আসে আলহামদুলিল্লাহ। এবার হুজুরের কথা একটু বাদ দিয়ে যদি একটু ঢুকি, কয়জন স্কুলের হেডমাস্টার মেম্বার চেয়ারম্যান হয়েছে, সংখ্যা এরকম আছে নাকি? একেবারে খুব ভালো এলাকার জননন্দিত মানুষ কয়জন নেতা হয়েছে, সংখ্যা গুনলে কম হবে না বেশি হবে? মুনাফিকরা যখন নেতা হবে, আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে কুল্লা কাবীলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় যখন মুনাফিকরা নেতা হয়ে যাবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। আজ মুসলমান কিয়ামত আমরা সন্নিকটে দেখতে পাচ্ছি, চারদিকে মুনাফিকরা যখন সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে, বুঝে নিতে হবে কিয়ামতের পহরটা একেবারে মুসলমানের সন্নিকটে চলে এসেছে, ঠিক না বেটি? এবার ছয় নাম্বার। এই যে পাঁচটা বললাম, মিল আছে না নাই? কোনোটা বাদ গেছেনি? বাদ গেলে কই এলান হুজুর? আমরা হুজুর কৃষ্ণপুরের লোক, এটা দেখছি না। পাঁচটা সবগুলো দেখছেন? বলেন সবগুলো দেখছেন? এবার ছয় নম্বরে আল্লাহর হাবিব বললেন লা তাকুমু সাআ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাওয়ানা নাসু ফিল বুনিয়ান, যতক্ষণ পর্যন্ত বড় বড় বাড়ি বানানোর কাজে মুসলমান গুলা নিজেদেরকে আত্মনিয়োগ না করবে, মুসলমান শুধু বড় বড় বাড়ি বানাবে, এই প্রতিযোগিতা যখন শুরু হয়ে যাবে, আপনি পরিষ্কার ভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এবার সাহাবীদের একটু জীবনী শুনাই। বাবার মিডিয়ার লোকেরা কথা বলা যাবে, এটা আমার মাহফিলে একবার টোটালি নিষিদ্ধ, তোমরা হয়তো আজকে নতুন এজন্য জানো না।
আমি মাহফিলে কোনো মিডিয়া সহ কাউকে কথা বলে এটা অ্যাকসেপ্ট করি না, তোমাদের ওয়াজ আরো আগে শুনতে হবে, তাহলে তোমরা ঠিক হবে কেন? বক্তাদের পরিশুদ্ধতা যেমন দরকার, মিডিয়ার পরিশুদ্ধতাও আরো বেশি প্রয়োজন। কারণ মিডিয়ার ভাইরা অনেক সময় চিন্তায় যদি এই কথা আসে যে উমুকরে আমি বক্তা বানাইছি, হালাল হবে? শিরক হবে, কি হবে? শিরক হবে পরিষ্কার। তুমি কারে বক্তা বানাইবে? বক্তা বানাইবে কে? আল্লাহ বক্তা বানাবে। এই জন্য বক্তা হওয়ার জন্য মিডিয়া অনেক কাজ করে, লাভ জেগে তাদেরকে কে খাওয়াইছে আমরা জিজ্ঞাসাও করি, কি খাইছে সেটাও আমরা জানতে পারিনি, কষ্ট করে তারা আসছে। কিন্তু তারা যদি এখান থেকে আলহামদুলিল্লাহ কথাগুলো ছড়িয়ে দেয় বিশ্বময়, একটু নিয়তটাকে পরিষ্কার করে কাজটুকু যদি তারা করে, তারাও সবকায় জারিয়া সওয়াব হবে ইনশাআল্লাহ। আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ, কত নম্বরে জানি আছে মাশাআল্লাহ। এই যে মুরব্বীর এবার মনোযোগ ঠিক হয়ে ফিরছে, যুবকরা তোমরা কয় নম্বর? এরকম মনোযোগটা নাইলে আমি ওয়াজ করে শান্তি পাই না, আমার মনে হয় লোকদেরকে আমি বুঝাইতে পারতেছি না। এবার একটু আঙ্গুল দেখাও তো, কয় নাম্বার? মুরব্বীর আপনারা লগে লগে দেখান, কয় নাম্বার জানি? ছয় নাম্বার। এইবার একটু আঙ্গুলগুলো নামান, হাত নামান। ওয়াজ জানি কোন জায়গায় ছিলাম? এক সাহাবীর ঘটনা শুনেন আমার ভাইরা, সাহাবীর নাম মুসআব বিন উমাইর। আল্লাহর নবীর এমন সাহাবি ছিলেন, ইসলাম গ্রহণের আগে দামি দামি আতর গুলা ব্যবহার করতেন, এত দামি সুগন্ধি ব্যবহার করতেন মুসআব বিন উমাইর। রাস্তা দিয়ে হাঁটতে গেলে সবাই বলতো মুসআব একটু আগে এই জায়গা দিয়ে গিয়েছে, এত দামি দামি আতর ব্যবহার করতেন। ইসলাম গ্রহণ করার কারণে সব রেখে দেওয়া হলো, শূন্য হাতে মুসআব বিন উমাইর মুসলমান হলেন, সব শেষ হয়ে গেল। উহুদের প্রান্তে নিজের জীবনটা শেষ হয়ে গেল, শহীদ হয়ে গেলেন, নিথর দেহটা পড়ে আছে মুসআব বিন উমাইর, নিথর দেহটা পড়ে আছে। আল্লাহ নবী এসে দেখি বললেন, আমার মুসআব যা সাহাবীরা রে, এক টুকরা কাপড় নিয়ে আসো আমার মুসআবের জন্য, এক টুকরা কাপড় আনো। তন্ন তন্ন করে খোঁজা হলো একটা টুকরা কাপড়ের জন্য, একটা টুকরা কাপড় পেয়েছে, মাথা ঢাকলে পাটা বের হয়ে যায়, পা ঢাকলে মাথাটা বের হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, আমার মুসাবির মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও, কারণ মাথাকে যিনি সম্মানিত বানিয়েছেন তিনি কে? এক টুকরা কাপড় নিতে পারে নাই মুসলমান, সব দিয়ে গিয়েছে দিনের জন্যে, রক্ত বিন্দু দিয়ে গিয়েছে দিনের জন্য, কিছুই নিতে পারে নাই, সব ইসলামের জন্য দিয়ে গেলেন, জীবনটাও দিয়ে গেলেন। আজকে এত সুখ এত শান্তি আমরা করি, এত দামি দামি জামা পরি, এত সুন্দর আরামায়েশে চলি, আল্লাহ যদি জবাব চান একদিনের জবাব দেওয়া সম্ভব হবে না, ঠিক না বেটি? ছয় নম্বরের পরে সাত নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমু সাব, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাউদাল আরাব মুরুজান ওয়া আনহারা, পুরো আরবটা যতক্ষণ পর্যন্ত তৃণভূমি না হবে, সবুজ শ্যামল না হবে। আরব সবুজ শ্যামল হয়ে যাওয়া আজকের দিনে তাকায় দেখেন, বিলিয়ন বিলিয়ন ডলার তেল বিক্রি করে পানি সেচ প্রকল্পের মাধ্যমে
সমুদ্রের লোনা পানি গুলাকে মিঠা পানিতে রূপান্তরিত করে জায়গায় জায়গায় যখন সবুজ শ্যামল বানানো হচ্ছে, বড় বড় গাছ এনে লাগায় দেওয়া হচ্ছে, এই আলামত পরিষ্কার ভাবে বলে দিচ্ছে কিয়ামতের দিনটা বড় সন্নিকটে। 2030 সৌদি আরব প্ল্যান নিয়েছে, একটা বিশাল সিটি ঘোষণা করবে, নিয়ম সিটি, সেখানে কৃত্রিমভাবে চাঁদ বানাবে, চাঁদের মাটিগুলো ব্যবহার করবে, সেখানে রোবট থাকবে, চলন্ত উড়ন্ত ট্যাক্সি গুলা ব্যবহার করা হবে। অনন্য সিটি গুলা ঘোষণার সিদ্ধান্ত যখন নিয়েছে, নবীর হাদিস বলে দিচ্ছে কিয়ামতের দিনগুলা মুসলমানের জন্য সন্নিকটে, ঠিক না বেঠি? কত নাম্বার জানি, মাশাআল্লাহ, আছেন তো ইনশাআল্লাহ। এবার যাব পাঁচ আর তিনে কত হয়, এই সাতটা এখন আমাদের চোখের সামনে। এবার আট নম্বরে মুসলমান খেয়াল করে শোনেন, কেয়ামত ততক্ষণ হবে না হাত্তা ইউদাব্বিরুল আমর, হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা খামসিনা ইমরাত, যতক্ষণ পর্যন্ত না একজন পুরুষের পিছনে 50 জন নারী না ঘুরবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না। এখন অনেকেই বলবেন হুজুর এইটা এখনো আসে নাই দেখে হুজুর আমরা বাচ্চাস, কয়েকজনে কই সাহেব বসছে কিরে, এমন সময় আসবে একজন পুরুষের পিছনে 50 জন নারী ঘুরবে, এটা আমার কথা নয় আল্লাহর হাবিব বলেছেন। এখন একটু হিসাব মিলায় দেখেন আপনাদের ফেসবুকের অবস্থা কি, ফ্রেন্ড লিস্টে সেখানে যদি বন্ধু বান্ধবী থাকে 5,000, ফুল হয়ে আছে 4,500, 500 ছেলে আর 4,500 মেয়ে, ঠিক তো কয় না? এরপরে আছে ইহো, আছে হোয়াটসঅ্যাপ, আছে ভাইবার, এরপরে আছে মেসেঞ্জার, এরপরে এখন নতুন যেগুলো আছে যে ফ্রি ফায়ার আর পাবজি, ওগুলোর মধ্যে আবার ডিও আছে না, আবার ইনস্টাগ্রাম, আর কি কি আছে আমার একটু কত দিই, লাইকি, টুইটার, টিকটক, এই যে সবগুলা বললাম। রসুল কইছে 50 জন, আর 50 জন একজনে দিছে। এখন অনেকে বলবেন হুজুর আমরা তো নামাজের কথা বলি মেসেঞ্জার, যে আপনি কি নামাজটা পড়ছেন, উনিও আমার জিজ্ঞাসা করছে আপনি কি নামাজটা পড়ছেন, আমি উত্তরে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ তাহাজ্জ তো সারি না, উনি চিন্তা করছে মাশাআল্লাহ এমন একজন হুজুর গাল্লার দিদি তো আমি খুঁজি। এরপরে কয়েকদিন পরে রিপোর্ট কি, ফেসবুকে একজন একজনের লেখে যে অমুকে অমুকের ক্রাশ, কি ঘাস, কি ঘাস, ক্রাশ, এই শব্দ কেমনে আইলো আল্লাহ জানে, এটা আমার বুঝে আসে না শব্দ করতে আইলো ক্রাশ। তুমি যেটারে ক্রাশ নাম দিছ এইটা কি কোরআন নাম দিছে জেনা, আরো আসতে জোরে বলেন, এগুলোর কোন সুরত ইসলামে নাই হুজুর, এই সুরত নাই। অনেকে এসে আমাদেরকে বলে হুজুর শুধু মেয়েডারে বিয়ে করছি তার দিনদারি দেখে, এত ভালো পরেশগার দিনদার নম্র ভদ্র, এটা দেখে হুজুর আমি বিয়ে করছি যদি আব্বা মারা জেনা, এত আল্লাহ ওলা হের বাপ মারো দরকার হইল না, তোমার বাপ মারো দরকার হইল না, এই মেয়ে কেমনে আল্লাহ ওলা কথা বলে, এগুলো আছে না নাই? ইউদাব্বিরুর রাজুল আমরা খামসিনা ইমরাত, ও মুসলমান 50 জন নারী ঘুরবে একজন ছেলের পিছনে। আর এই মুহূর্তে তুমি যদি বলতে পারো আমি শুধু আমার আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আমি কোন নারীর পিছনে যাব না, সব পূর্ণা সাফি ইবাদাতিল্লাহ, ও যুবক ও যুবতী এই সময়টা
চক্ষুটাকে তুমি যদি ইবাদতের মধ্যে কাটায় দিতে পারো, চক্ষুটা বন্ধ হওয়ার আগে যিনি তোমাকে মাফ করে কবুল করবেন তিনি কে? আল্লাহ সেদিন ডেকে বলবে, আজকে আর তোর কোন ভয় নাই, আজকে কোন ছায়া নাই, আজকে আমার আরশ আযীমের নিচে তোকে ছায়া দেব, আজ তোকে আমি বড় ভালোবাসা দেব, বলেন আল্লাহু আকবার। জন্য আল্লাহর ভালোবাসাটা জাগ্রত করে। কয় নম্বরে জানি আছে? আট নম্বর। আর বাহি আছে দুইটা, কয়টা? এই আটটা যে বললাম, এই আটটা এখন এলাকায় এলাকায় আছে না নাই? এক নম্বরটা কি ও? মাশাআল্লাহ, একজন যুবকে কইছে আমার কলিজাটা বুঝে গেছে মাশাআল্লাহ, সবাই মিললে এবার একটু কম। আমি কইছি আজকে শেষ ওয়াজে একটা পড়া দিয়ে দেবো সবার লেগে, পড়াটা যদি না দিই আল্লাহ ধরব না যে তুই পড়াটা তো দিলি না। সবাই মিলা কর, এক নম্বরটা কি? নামাজ। নামাজ, আপনি এক অর্থ নামাজ যদি মসজিদে গেলেন না, আপনি বুঝবেন কেয়ামতকে আপনি হাতছানি দিয়ে ডাকতেছেন। মুসলমান এমন সময় আসবে, করোনার সময় আমরা দেখছি আমার মসজিদে অনেক মিডিয়ার ভাইরা যায়, তারা নিজেরা দেখছে, দেখে যদি আমি মিথ্যা বলি এরা নিজেরা বলবে। আমি যখন মসজিদে ঢুকি সবাই চিন্তা করে হুজুরের লোক একটু দেখা করি, সবাই দেখা করে, বের হওয়ার সময় দেখা করে। আমি কোনোটাকে অপছন্দ করি না, খুব ভালো লাগে আমার কাছে যে তারা আমাকে দোয়া দেয়, এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। ঠিক যখন করোনা আসলো মাত্র 10 জন লোক ঢোকার পারমিট দেওয়া হলো, 10 জন ঢুকতে পারবে, বাকিরা ঢুকতে পারবে। আমি দেখলাম বাহিরে দাঁড়ায় অনেক মুসল্লি কাঁদতেছে, দূর থেকে বলতেছে হুজুর এই তো মনে হয় কিয়ামত চলে এসেছে, আর মনে হয় বাঁচার উপায় নেই, আর মনে হয় বাঁচতে পারবো না, আমার ভিতরটা ভেঙে খান খান হয়ে যেত। আমি নিজেও মনে করতাম আল্লাহ এত বড় বিপদ আল্লাহ আপনি দিলেন, আল্লাহ আপনি বিপদ থেকে উদ্ধার করেন, হেফাজত করেন, আল্লাহ আবার আপনি সময় সুযোগ দিয়ে দেন, মানুষগুলো নামাজের দিকে আসবে, মসজিদের দিকে আসবে। করোনা চলে গেল মুসলমান, আবার আপনারা ঘরেই ফিরে গেলেন, নামাজের দিকে আসলেন না। আমার আল্লাহ বড় কষ্ট পায় গোলামদেরকে বারবার সুযোগ দিয়ে ফিরে আসে না। আওয়ালা ইয়ারাউনা আন্নাহু ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররা ওয়া মাররাতাইন, প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আল্লাহ ধরে, ধরার মতো ধরে, ঘূর্ণিঝড় দিয়ে ধরে, ভূমিকম্প দিয়ে ধরে, করোনা দিয়ে ধরে, মহামারী দিয়ে ধরে, ডেঙ্গু দিয়ে ধরে, আযাব দিয়ে ধরে। এত বড় ধরা খাওয়ার পরেও অনেক গোলাম বারবার বুঝে তারপরেও আল্লাহর দিকে আসে না, ঠিক না বিটি? এক নম্বরটা গেছে, দুই নম্বর কি? পূজা মণ্ডপে যাওয়া, লিল্লাহ তাকবীর, কেটা কইছো দি মাশাআল্লাহ, খুব মনোযোগী শ্রোতা। দেখছেন তরুণদেরকে আমি ভালোবাসি কেন, কি সুন্দর করে সে মনে রাখছে। দুই নম্বরটা কি? এবার সবাই মনে রাখছে। তিন নম্বরটা কি? হায় হায় হায়, এত প্রশংসা করে আমি একজনও কইতে পারলো না। তিন নম্বরটা কি? হায় হায়, এনি কইছি এত সুন্দর। তিন নম্বরটা কি? না রে বাবা, একজন একটু কুয়া লাইছিল, কাছাকাছি গিয়েছিল কিন্তু পুরাটা যাইতে না। তিন নম্বর হয়েছে মসজিদে মসজিদে পদাফুদি দলাল দলি লইয়া পদের কারণে মারামারি, ঠিক কিনা বলে? কেডা সভাপতি, কেডা সেক্রেটারি, কেডা ক্যাশিয়ার, কি একটা হয়ে গেছে, বেতন আছে নিতে না। এই জন্য পদ লইয়া দলাদলি করলে কেমন ডাক্তি আনতেছে, ঠিক কিনা বলে? কেউ দিব আমনে কানবেন, আপনি করবেন যে না আমি এই পদ ফারতাম না, এরপরে দিয়েছেন ঠিক আছে, আমি যেন সত্যিকার অর্থে দায়িত্ব পালন করতে পারি, যদি ভালো করি আপনারা আমার মানবেন, যদি উল্টা করি আপনারা সোজা করে দেবেন, ঠিক কিনা বলে? কয় নাম্বার? তিন নাম্বার। এবার কয় নাম্বার? চার নাম্বারটা কি ও?
আর নাও এ মেম্বার চেয়ারম্যান একটু পরে দুই দলে মারামারি হইব দাবি এক, এমন হয় কি হয় না? এরপরে কয় নাম্বার মুনাফিকরা নেতা হবে, এরপরে কয় নাম্বার ছয় নাম্বার কি বাড়ির উপরে বাড়ি উঠবে উসিনিয়নে, এরপরে কয় নাম্বার সাত নম্বরটা কি আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে, এরপরে কয় নাম্বার আট নম্বরটা কি জানি এইটা আমার মনে হয়েছে খুব ভালো হুজুর একজনে পঞ্চাশ জন আপনারা খুশি হয়েছেন কেয়ামত আইতাছে, একজনে পঞ্চাশ জন যেমন খুশি হয়েছেন কেয়ামত আইতাছে আর খুশি থাকবে না, একটু কারেন্ট গেলে শুরু হয় আল্লাহ কারেন্ট গেছে। ওমিয়া হুজাইফাতুল ইয়ামান বলেন চল্লিশ দিন এই পৃথিবী অন্ধকার হবে, এই পৃথিবীর মানুষ আলো দেখবে না চল্লিশ দিন পর্যন্ত, এমন হবে। হুজাইফাতুল ইয়ামান কে ছিল? যার উপাধি ছিল সিররুন নবী, নবীর গোপন গোপন বিষয় হুজাইফাকে নবী বলতেন। হুজাইফা বলতেন এমন এমন জিনিস আমি জানি, লাও কুলতু লাকুতিয়াতিল হুলকুম, যদি আমি সব কথাগুলো বলে দেই আমার কণ্ঠনালী কেটে ফেলে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার, এত এত কথা তিনি জানতেন হুজাইফাতুল ইয়ামান। তিনি বলছেন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যদি এই পৃথিবীর মানুষ আমি যা জানি সব বলে দেই কণ্ঠনালী কেটে ফেলবে, তবে একটা শুনে রাখো, এই পৃথিবী চল্লিশ দিনের জন্য অন্ধকার হয়ে যাবে। এখন এক দুই ঘন্টা কারেন্ট নাই, মাত্র শুরু, ঠিক কিনা বল? আপনারা আছেন না গেছেন? কয় নাম্বার জানিও? আট নাম্বার। এবার ইনশাআল্লাহ আমরা চলে যাব নয় নাম্বার, নয় নাম্বারটা একটু মিলিয়ে দেখেন ঠিক আছে। নয় নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমু সাব হাত্তা ইয়াত্তাতিল আবাহু ওয়া খাহু ওয়া জাহু, এমন সময় আসবে মুসলমান নিজের বাপকে মেরে ফেলবে, হত্যা করবে, নিজের ভাইকে মেরে ফেলবে, প্রতিবেশীকে হত্যা করবে, এমন দৃশ্য আছে না? না, বড় পুলিশের অফিসার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, মেয়ে নেশা করতে করতে বিভোর, কোনটা বাপ কোনটা মা চিনে না, ঐশীর মতো একটা মেয়ে কলঙ্কের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? একটু হিসাব করে মুসলমান, মাকে ছুরি দিয়ে আঘাত করেছে হাত কাঁপে না এমন মেয়ে ঐশী, আবার বাপকে ছুরি দিয়ে আঘাত করেছে হাতটা কাঁপে নাই, এই আলামতটা চোখের সামনে যখন আনবে, বাপকে হত্যা করবে, ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে যখন মারা হবে, বুঝে নিবেন কেয়ামতের সময়টা বড় সন্নিকটে। আজ কেয়ামত আমরা চোখ দিয়ে যেন দেখছি, রসুল যেন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বিষয়গুলো বলছে, এখান থেকে সিদ্ধান্ত নেন মুসলমান, বাঁচার কোনো উপায় নাই, একমাত্র যদি কোরআন সুন্নাহর দিকে আসেন, যিনি হেফাজত করবেন তিনি কে? এবার কয় নাম্বার জানি? দশ। আমরা আছেন না গেছেন? এই দশ নম্বরটা বলেই আমাদের শেষ ইনশাআল্লাহ। দশ নম্বর, দশ নম্বরে আল্লাহর হাবিব বলছেন, লা তাকুমু সাব, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস বিরাব্বিহিম, আল্লাহ সম্পর্কে যখন মুসলমানের সন্তান বিতর্ক করবে। আজ দেখেন মুসলমান নামদারি এমন কিছু মুসলমান বের হয়েছে, আগে শুধু আল্লাহকে নিয়ে ঠাট্টা মস্কারি করত, গুটি কয়েক নাস্তিক, ঠিক কিনা? তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, এদের মতো নাস্তিকরা আল্লাহকে নিয়ে বিরুদ্ধাচারণ করেছে, ঠিক কিনা বলে? কিন্তু এখন এলিট শ্রেণীর একটা বড় অংশ নিজেদেরকে
নাস্তিক বলে আনন্দ লাভ করে, বলে আমরা কোনো গডে বিশ্বাসী না, আমরা প্রকৃতি পূজারী, সব প্রকৃতির কারণে হচ্ছে। আমি মাঝে মাঝেই সেদিন মনের খেয়ালে চিন্তা করলাম, আচ্ছা যদি প্রকৃতির কারণে হয় তাহলে শিয়ালের চোখের ভিতরে যে লাইটটা বসানো হয়েছে চোখের ভিতরে, প্রকৃতি কেমনে বুঝল যে শিয়াল কোনোদিন লাইট আবিষ্কার করতে পারবে না। দূর তো চালাক হবে, তার লাইটটা ওইভাবেই দিতে হবে, রাত্রে যেন চলতে পারে, শিকার করতে পারে, দিনের বেলায় গোপন থাকবে, লুকায় থাকবে। তার চোখের ভিতরে আল্লাহ তাআলা ওই পাওয়ারে কিন্তু লাইট দিয়ে দিয়েছে, জোরে কোন ভালো। আল্লাহ তাআলা জানেন মানুষ উৎকর্ষ সাধন করবে, আবিষ্কারের পরে আবিষ্কার হবে, হিউম্যানাইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ কি দিছেন আল্লাহ, কারণ আল্লাহ জানেন মানুষের এই চোখ দিয়ে অনেক কিছু দেখতে হবে। এজন্য আপনার সামনে যদি 10 লক্ষ রং রাখা হয়, কোনটা কি কালার এটা আপনার চোখ দিয়ে আইডেন্টিফাই করার মতো ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে, সুরে আল্লাহু আকবার। কিন্তু আপনি রাত্রিবেলায় দেখতে পারবেন না, কারণ কি, আপনি একদিন আবিষ্কার করবেন, লাইট আবিষ্কার হবে, কারেন্ট আবিষ্কার হবে, আবিষ্কারের হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে যে মালিক জানেন তিনি কি। এই জন্য এইগুলো আল্লাহ করে দিচ্ছেন, কারণ আল্লাহ জানেন তবু অভ্যাস হইব কাঁটা চামচ দিয়ে খাবি, চামচ দিয়ে খাবি, এই চামচ দিয়ে খাবি, এই জন্য আল্লাহ তারা সব ওইভাবে দিয়ে দিছে। প্রকৃতি কিছু দেয় নাই, প্রকৃতিরে কে দিছে, জোরে কল কে। এবার একটু আমার আঙ্গুলের দিকে থাকা দেখছেন, এটা কি, আরে এটা কি হাতের, এটা কি আঙ্গুল, মাশাআল্লাহ। এই তো দেখছেন এই আঙ্গুলের মধ্যে মনে করেন 1 ফোঁটা চা নিছে, দেখছেন না আপনারা, দেখছি না স্যার, এই যে এভাবে করছি দেখেন, চা কিন্তু পরে নাই, করছে এই যে লাড়া দিছি পরে নাই, কিন্তু আমার আল্লাহর আরশে আজিমের খুঁটিগুলা যে ফেরেশতারা ধরে আছে, এক একজন ফেরেশতার আঙ্গুলের নখগুলা এত বড়, সাগর আর মহাসাগরের সব পানিগুলা যদি ফেরেশতার আঙ্গুলের নখের ভিতরে রাখেন গড়ায়া পড়বে না, জোরে কর আল্লাহ। কেমন আল্লাহ নিয়ে কথা বলা, মালাকুল মউত নিয়ে একটু চিন্তা করেন, মালাকুল মউতের সামনে 7 আকাশ আর 7 জমিন একটা প্লেট একটা থালার মতো ছোট, বাসনের মতো পাত মতো ছোট, কামিসলে সাহান সাহান বা বাসন বা প্লেটের মতো ছোট, একটা প্লেটের ভিতরে 5 রকমের তরকারি নিয়ে যখন আপনি খানা খান, এখান থেকে একটু নিলেন, এখান থেকে একটু নিলেন, এখান থেকে একটু নিলেন, আপনার যেমন কষ্ট হয় না, মালাকুল মউত তাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে সারা 7 আকাশ আর জমিন তার সামনে এত ছোট, আল্লাহ যখন বলবে জাঙ্গুলা কবচ কর, একটু কষ্ট তার জন্য হবে না, শুধু ধরবে আর লক্ষ লক্ষ জান কবচ হবে, এক মুহূর্তের জন্য কষ্ট হবে না, এমন মালাকুল মউতের মালিক যিনি তিনি কে। এজন্য আল্লাহ পাক সর্বশেষ বলবেন, মুতিয়া মালাকুল মউত তুই নিজে এবার মর, মালাকুল মউত শেষ হয়ে যাবে, আল্লাহ সেদিন নিজে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে আজকের রাজত্ব কার, সেদিন কোন জবাব থাকবে না, সব নিস্তব্ধ হয়ে যাবে, যতজন আজকের মাহফিল আসলেন হিসাব করবেন কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন,
এবার আমার আল্লাহ কত বড় একটু শোনেন, এক দুই মিনিট কষ্ট হবে, এক দুই মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ইতি টানার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আল্লাহ কত বড় একটু বুঝে আমরা একটা ছোট্ট মোনাজাত করব। থাক, সবাই তো ঘামতেছে। এক নম্বরে আমার ভাইয়ের আল্লাহর বড়ত্বটা একটু কল্পনা করেন, ফিল করেন। আমার আল্লাহ এত বড়, এত বড়, আমার আল্লাহর বড়ত্বটা এত বেশি, আল্লাহ পাকের বড়ত্ব নিয়ে একটু কল্পনা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাত আকাশ আর সাত জমিন যদি রেখে দেওয়া হয়, কা হালকাতিন কা খরদালাতিন সাবাব, সাতটা সরিষার দানা আপনার আমার হাতে নিলে যেন ছোট হবে, আমার আল্লাহ পাকের কুদরতের সামনে যদি সাত আকাশ আর সাত জমিন রাখেন এত ছোট হয়ে যাবে, এত বড় মালিক যিনি তিনি কে। আল্লাহর সামনে আপনি আমি কি বল, আল্লাহ চেয়েছেন গোলাম একটু সেজদা দে আমাকে। এজন্য যখনই সুযোগ পাবেন সেজদা দেন আল্লাহকে, যত বেশি পারেন আল্লাহকে সেজদা দেন। এটি সৌভাগ্য যে আল্লাহকে সেজদা দিতে পেরেছি। আল্লাহ তো পারতেন আমার আপনার গলার ভিতরে একটা শিকল লাগায় দিতে, টানতে পারতেন গোলাম হিসেবে, আল্লাহ তা করেন নাই। আপনাকে আল্লাহ পাক কত দয়া করেছেন, শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, এজন্য আল্লাহকে একটু গোলামির খাতায় নিজেদের নামগুলো লেখান। সামনে আসতেছে বড় বড় কয়েকটা বিপদ। এক নম্বর বিপদ, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, বাতাসের সঙ্গে আগুন আসবে, জালজালা ভূমিকম্প আসবে, খাসফান ওয়া মাসখার, ভূমি দশ শুরু হয়ে যাবে, চারদিকে ভূমিগুলা দোষে পড়বে আমার পঞ্চগড়ে, মানুষ ঘুমায় আছে হঠাৎ করে ভূমি দশ হয়ে গেছে, পুকুরের মতো গর্ত হয়ে গেছে আমার বগুড়াতে, পুকুর হঠাৎ করে ছোট্ট একটা গর্তের ভিতরে পুকুরটা হঠাৎ করে কেমন যেন শুকায় গেছে, পানি শূন্য হয়ে গেছে কাহালুতে। এই আলামত গুলা এক একটা যখন দেখবেন, আমেরিকাতে ভূমি দশ, আমেরিকাতে বাতাসের সঙ্গে আগুন এসে বহু জায়গা পুড়িয়ে দিয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে, এই আলামত গুলা যখন দেখবেন বুঝবেন একটার পর একটা আলামত আসতেছে। আকাশ থেকে স্ট্রয়েড গুলা পড়বে, পাথর নিক্ষিপ্ত হবে। ও মুসলমান, এখনই যদি বাঁচতে চান আল্লাহর দিকে ফিরে আসেন। কজফা এমন সময় আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, সবগুলো আমাদের চোখের সামনে বড় বড় আজাবগুলো আসছে। এই আজাবগুলোর সময় নিজেদেরকে ইমানের উপরে রাখেন, যিনি অবশ্যই হেফাজত করবেন তিনি কে। শেষ কথা বলি, যতজন আজকের মাহফিলে আসছেন বসছেন, কথাগুলো শুনেছেন, ভয় লাগানোর জন্য একটা কথাও বলিনি, এমন সময় আসবে মুসলমান 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, এমন বিকট আওয়াজ হবে সারা দুনিয়া একসাথে শুনবে, 70,000 মানুষের কানের পর্দা নেই, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। এখন এখান থেকে একটু কথা নিতে চাই, এই যে মাহফিল আমরা করলাম, সারাদিনের আয়োজন করলাম, এই আয়োজন আমাদের হুমায়ুন ভাই শুধু এখানে করে তা না, আমাদের হুমায়ুন ভাই ঢাকায় একটা বড় মাহফিল করে, আমার খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করে। এই যে এতগুলো বক্তা এনে আপনাদেরকে ওয়াজ শোনাইল, উদ্দেশ্যটা কি? উনি কি এমপি নির্বাচন করবে নাকি এলাকায়, এরম উদ্দেশ্য আছে? এরম উদ্দেশ্য নাই, একটু মানুষগুলা দিনের দিকে আসুক, এটা চাই আমরা, চাই মানুষগুলা একটু দিনের দিকে আসুক। ইন্না আবাকুম ইয়াহফাদুনাকুম মিন নারিদ দুনিয়া, দুনিয়ার আগুন যখন লাগে মা বাপ নিজে না বাঁচলেও সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করে, ওয়াহফাদুনাকুম মিন নারি জাহান্নাম,
আর আলেম ওলামা যারা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, যতজন এখানে বসলেন আজাব গজব থেকে বাঁচতে, আজকে নিজের নামটা আল্লাহর ঘরে লেখাবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনের কাছে আসেন, এমন হতে পারে আপনার চোখের সামনে আপনি দেখতেছেন মৃত্যু একের পরে এক মানুষ মরতেছে, ওইখান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি আপনি ইমানদার হন। আল্লাহ যেন আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেন, করেন আমিন। ওই যে লূত আলাইহিস সালামের কওমের সব শেষ, একটা লোক বেঁচে ছিল, সে চলে আসছে মক্কায়, আল্লাহ পাথর পাঠায় দিছে, যা ধর তারে, পাথর আইসা দেখে কাবার পাশে ঘুরতেছে, একদিন দুই দিন না 40 দিন ঘুরছে, 40 দিন পর লোকটা মাত্র বের হয়েছে, আল্লাহ পাথর পাঠায় দিছে, মুসাওয়ামা নাম লেখা পাথর, যে তারে গিয়ে আক্রমণ কর, পাথর আইসা 40 দিন পরে বের হতে দেরি, সাথে সাথে তার কাঁধে পড়তে দেরি নাই, তারে দুনিয়া থেকে বিদায় করতে দেরি নেই, জোরে করে আল্লাহ। কাজী বাঁচার উপায় একটাই, শুধু দিনের দিকে আসেন, যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ পাক আজকের এই দিনব্যাপী দিনই কার্যক্রম দিনে আয়োজনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন।